আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বন্ধুরা আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি চলে এসেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার যারা রেসিং পিজনের খামার যারা করতে চান তাদের জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাদের জন্য কিছু টিপস দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ যারা এই রেসিং পিছনে সেক্টর যারা আপনার ডেভেলপ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন টানাটানি করবেন না যদি টানাটানি করেন তাহলে কিছু বুঝতে পারবেন না এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ মূল আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা সর্বপ্রথম মনোবলটা আমি আপনাদের বাড়িয়ে নিই সেজন্য দুই একটি কথা আমি বলতে চাই আপনারা যারা কবুতর পালা ছেড়ে দিতে চান আপনারা যারা বিফল হয়েছেন আপনারা যারা এই সেক্টরে যারা ডেভেলপ করতে পারছেন না তাদের জন্য আমি কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনার আশেপাশে যেসব বড় ভাইরা রয়েছেন যারা দীর্ঘদিন দশ বছর বিশ বছর চল্লিশ বছর যারা কবুতর পালেন তারা কিন্তু হঠাৎ করে এই পর্যায়ে আসেনি হঠাৎ করে তারা কিন্তু ডেভেলপ করতে পারেনি হঠাৎ করে তারা কিন্তু তারা এই এই পর্যায়ে আসেনি দীর্ঘদিনের মধ্যে থাকতে হয়েছে অনেক পথ তাদেরকে পাড়ি দিতে হয়েছে তারপরে কিন্তু বর্তমান এই একটা স্থানে তারা কিন্তু পৌঁছাতে পেরেছে চড়াই উতড়াই আছে সুতরাং ঘাবড়ানো যাবে না কন্টিনিউ করতে থাকেন অবশ্যই একটা সময় সফলতায় এসে ধরা দিবে ইনশাল্লাহ যেসব বড়ো ভাইরা নিয়মিত কবুতর পালেন যারা দীর্ঘদিনে কবুতরের সেক্টরে যারা রয়েছেন তাদের কাছে তাদের জীবনের কিছু গল্প আপনি শোনার চেষ্টা করবেন যে এর আগে আপনি কিভাবে পেলেছেন বর্তমান কি অবস্থায় আছেন কিভাবে কি শুরু করলেন কিভাবে আপনি পর্যন্ত টিকে আছেন এ সম্পর্কে আপনি তাদের কাছে কিছু জানতে চাইবেন তিনিরা তাদের সফলতার কথা বলতে বলতে একটা সময় তিনি যে বিফল হয়েছেন সে কথাগুলো তিনি বলবেন যেমন যেমন আমি আমার কথা বলি কবিতার যখন আমি পালা শুরু করেছিলাম তখন আমার পরিবার থেকে বেশি একটা আমি সাপোর্ট কিন্তু পাইনি তো এমন একটা সময় আসছে বর্তমান সময় আমার কিন্তু কবিতার পালতে সবাই আরও উৎসাহ দেয় আরও কিছু ভালো ভালো কবুতর নিয়ে আসার জন্য আমার লভটা বড় করার জন্য আরও কিন্তু আমার পরিবার থেকে এখন আমাকে সাপোর্ট দিচ্ছে তো এইটি কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি বন্ধুরা পরিশ্রম করতে হয়েছে আল্লা উপর ভরসা রেখেছি পরিশ্রম করেছি আল্লাহ দান করেছেন কবুতরের খামার ছোটখাটো কোনো বিষয় না বন্ধুরা আপনি ভাবছেন আপনি পালাই শুরু করলেন না কবুতর তাহলে কিভাবে হবে আপনি পালুন আপনি শিখুন আপনি জানুন কোনটি অরিজিনাল ড্রেসিং পিজন কোনটি অরিজিনাল না এই বিষয়গুলো আগে আপনি বোঝার চেষ্টা করুন তো বেশি লেট করবেন না কারণ হঠাৎ করে আপনার প্রধান কথা হচ্ছে এই আপনি কবুতর পালা শুরু করুন বড় ভাইদের কাছ থেকে শিক্ষা নিন কিভাবে শুরু করতে হয় কিভাবে কি করতে হয় তিনি পরামর্শ দিবেন পরামর্শ তবে আপনি চেষ্টা করবেন আপনি একটা উস্তাদ উস্তাদ রাখার চেষ্টা চেষ্টা করবেন তার পরামর্শ করবেন আপনার রোগ হয়েছে একটি ডাক্তার যদি থাকে দশটি তাহলে কিন্তু বিপদ সুতরাং আমি যে বিষয়টি বলতে চাইছি সেটি হচ্ছে যে আপনার উস্তাদ থাকবে ঠিক আছে বেশি পরামর্শ নিতে চাইবেন না সব আপনার কিন্তু সুন্দরভাবে আমন্ত্রণ জানাবেন না এই সেক্টরে বন্ধুরা সবাই সৎ পরামর্শ আপনাকে দিবে না ভাই কবুতর যখন আমরা কালেক্ট করতে গেছি অনেক সময় অনেক বিপদ আমাদের ঘাড়ের উপরে এসে টাকা নিয়ে এসে বেশি কোয়ালিটি ফুল কবুতর দিই তো হঠাৎ করে আমরা কিন্তু এই যে এখন ডেভেলপ করছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ তো এটা এক দুই দিনই না ভাই এক দুই মাসে না এটা অনেক বছর লেগেছে যতদিন লেগেছে সময় দেওয়ার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি ঠকেছি এখনও ঠকতেছি আপনি বুঝার পরে যে ঠকবেন এমন কোনো কথা না অনেক বড় ভাইরা রয়েছেন তারাও অনেক সময় ঠকে তো এটি আসলে বড় একটি বিষয় না ধৈর্য ধারণ করেন এবং কন্টিনিউ করতে থাকেন শুরু করেন পাঁচ পেয়ার দিয়ে তবে যা কিনবেন অরিজিনাল কিনবেন কোনো ভোয়া কিছু কিনবেন না চার থেকে পাঁচ পেয়ার নিয়ে আপনি শুরু করতে পারেন তো অরিজিনাল ড্রেসিং পিজন কিনবেন এবং আপনারা যখন খামার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখবেন তার ট্রিটমেন্টের দিকে এজন্য বলি কিছু কিছু ভিডিও দেখবেন যারা বড়ো ভাইরাল হচ্ছেন তার কাছে পরামর্শ আপনি নিবেন তারপর আস্তে আস্তে আপনি এগোবেন একটা সময় আপনার অভিজ্ঞতা চলে আসবে তো আপনি যদি মনে করেন যে আপনার দিয়ে কিছু হবে না তো এটা সম্পূর্ণ ভুল আমাদের যদি হয় তাহলে আপনার দিয়েও হবে তবে একটু পরিশ্রম হয়তো বা বেশি করতে হবে এটাই সফলতা দেওয়ার মালিক আল্লাহ তালা এবং বিফলতা দেওয়ার মালিকও আল্লাহ তালা আপনি চেষ্টা করেন বাদবাকি বাকি আল্লাহ তালার ইচ্ছা বিপদাবাদ আসলে ভেঙে পড়বেন না সবার অবলম্বন করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন খামার যখন আপনি করতে আসছেন তখন অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে এবং বড় ভাইরা যারা রয়েছে তার কাছ আপনি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কিন্তু সব বড় ভাই তো আর সমান না তো যে কথা বলছিলাম আপনি পাঁচ পেয়ার শুরু করতে পারেন বেবি অথবা আপনি রানিং পেয়ারও কিনতে পারেন তো শুরু করুন ইনশাল্লাহ একটা সময় আপনার সফলতা আসবে রানিং পাস যদি আপনি শুরু করেন তবে ভালো পে নেওয়ার চেষ্টা করবেন ভালো লাইন আপনি মেনটেন করার চেষ্টা করবেন পে ডিগ্রি এবং ভালো লাইন যদি আপনি ক্রয় করতে হয় তাহলে অবশ্যই আপনার টাকা একটু বেশি লাগবে তারপর আলহামদুলিল্লাহ আপনি সেটি নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে আপনাদের মধ্যখানে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি নিয়ে হাজির হয়ে যাবো